তিন দিন পর আমাদের শসা গাছগুলোর জার্মিনেশন হচ্ছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই শসার চারার বয়স আজকে চার দিন বলতে কালকে অঙ্কুরোদ্গম হয়েছে। এটা আমাদের এখানে আমাদের 1000 শসার চারা দেওয়া রয়েছে। পার্টসেন্ট জার্মিনেশন, আমাদের এই শসাটার বয়স আজকে 5 দিন। 5 দিন বয়সে আমাদের এই শসাগুলোর পানির প্রয়োজন মনে করতেছি। গাছের চেহারা এবং কোকোডাস্টের যে শুকনো শুকনো একটা ভাব, এটা চলে আসছে, এই জন্য আমি এখানে পানি যোগ করতেছি। তো বলে রাখি, আমাদের এই পানিটা হচ্ছে আমাদের নর্মাল পানি। আমাদের নর্মাল পানির ইসি থাকে 0.2। এবং পিএইচ থাকে 5.8 থেকে 6.5-এর মধ্যে। আলহামদুলিল্লাহ 100% জার্মিনেশন হয়েছিল। হাইড্রোপনিক পদ্ধতিতে চারা তৈরির জন্য এই তিনটি যন্ত্র প্রয়োজন হয়, ইসি মিটার, পিএইচ মিটার আর থার্মোমিটার। থার্মোমিটার দ্বারা পানির তাপমাত্রা মাপা হয়, ইসি মিটার দ্বারা ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টিভিটি মাপা হয়, পিএইচ দ্বারা এটা অম্লীয় না ক্ষারীয় পানির এইটা মাপা হয়। তো আমি এখন আপনাদের দেখাবো হচ্ছে এগুলো আমরা কীভাবে ব্যবহার করে থাকি আমাদের সিড বেডের চারা তৈরি করতে। ঠিক এখান থেকে আমি 1 মগ পানি নিলাম, নিয়ে পরে এখানে রাখলাম।
থার্মোমিটার দিয়ে এখন পানির টেম্পারেচারটা মাপবো। ২৯ ডিগ্রি, বেশি দেখাচ্ছে। এখানে আমাদের পানির টেম্পারেচার 26 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে। এবার আমি পিএইচটা মাপব, 67 পিএইচ। এইচটা মাপব, 0.2। তো আমরা এগুলো দেখাইলাম। এখন এই পানিটা আমাদের কোথা থেকে আসতেছে? এটা হচ্ছে আমাদের সাপনারের পানি। ঠিক এইভাবে আমরা দ্বিতীয়বার মতো পানি দিয়ে থাকি শশা গাছে। দেন এখানে 30 মিনিট পানি রাখার পরে বের করে দিই। এখানে আমাদের পানিগুলো ওয়াশ হয়। ওয়াশ হওয়ার পরে ফিল্টার পানি আমরা আমাদের গ্রিন হাউসে ব্যবহার করে থাকি।